আসসালামু আলাইকুম, আমি সেলিনা, সেলিনা এ টু জেড চ্যানেল থেকে বলছি। আজকে আমি দেখাবো কিভাবে ব্রেড ক্রাম বানাতে হয়। তো এখানে আমি অনেকগুলো পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলিকে আমি ছোট ছোট পিস করে নিব হাত দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন তো। আমি করে নিচ্ছি, এই যে হয়ে গেল আমার সব করা। এবার আমি এগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে গুঁড়ো করে নিব। আসলে ব্রেড ক্রাম্প আমাদের অনেক কাজে লাগে, বিশেষ করে ফাস্ট ফুড জাতীয় খাবারগুলো যখন আমরা বানাই তখন লাগে, ডিম চপ, ভেজিটেবল রোল, এগুলির জন্য লাগে। তো ঘরে বানিয়ে নিলে তো ভালোই। আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে সবগুলো পাউরুটি। এবার আমি পরবর্তী প্রসেসে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আমি লো মিডিয়াম আঁচ রেখেছি। এবার পাউরুটির গুঁড়োগুলো আমি ঢেলে দিচ্ছি, দিয়ে এবার অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে এবং লাল হয়ে যাবে পুরে। প্রায় 6-7 মিনিটের মতো এগুলো নাড়তে হবে। যখন একটা বাদামি কালার আসবে তখন বুঝবো যে এটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এই যে আমার ব্রেড ক্রাম্প তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।